আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বায়োডিন 1% মাউথওয়াশ। এর জেনেরিক উপাদান হচ্ছে পোভিডন আয়োডিন 1% এবং মেডিসিনটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এই মেডিসিনটি কী জন্য ব্যবহার করা হয়, মাত্রা ও ব্যবহারবিধি, এটি ব্যবহারের সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দর্শক, শুরু করা যাক। বন্ধুরা, বায়োডিন 1% মাউথওয়াশ মেডিসিনটি মূলত মুখের ভিতরকে জীবাণুমুক্ত রাখার জন্য ব্যবহার করা হয়। বায়োডিন 1% মাউথওয়াশ গার্গল, মুখ ও মুখগহ্বরের মিউকস ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। দাঁত ও মুখগহ্বরের যে কোনো ধরনের অস্ত্রোপচারের পূর্বে ও পরে এবং অস্ত্রোপচারকালীন সময়ে জীবাণুমুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয়। অর্থাৎ মুখের যে কোনো ধরনের ইনফেকশন থেকে জীবাণুমুক্ত করার জন্য এই মাউথওয়াশটি ব্যবহার করা হয়। এবার জানব এর ব্যবহারবিধি সম্পর্কে। বায়োডিন 1% মাউথওয়াশ গার্গেল প্রাপ্তবয়স্ক এবং 6 বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে সমপরিমাণ উষ্ণ পানির সাথে মিশিয়ে অথবা না মিশিয়ে সরাসরি ব্যবহার করা যায়। সর্বোচ্চ 2 চামচ বায়োডিন মাউথওয়াশ দ্রবণ মুখে নিয়ে 30 সেকেন্ডের জন্য ভালোভাবে গার্গেল করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে দ্রবণটি গিলে ফেলা না হয়। এভাবে দিনে 4 বার 14 দিন পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এটি ব্যবহারের জন্য যে সকল বিষয়ে সতর্ক থাকতে হবে তা হল, বায়োডিন মাউথওয়াশ 6 বছরের কম বয়সী শিশুদের ব্যবহার করা যাবে না। যাদের আয়োডিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, সন্তান সম্ভবা অথবা স্তন্যদানকারী মায়েরা এই মাউথওয়াশ ব্যবহার করতে পারবে না। বায়োডিন মাউথওয়াশ দিয়ে গার্গল করার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সামান্য জ্বালাপোড়া হতে পারে। তবে বায়োডিন মাউথওয়াশটি একটানা 14 দিনের বেশি ব্যবহার করা যাবে না। মেডিসিনটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন, আলো থেকে দূরে, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। Thank you.